গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সপ্তমীর পূজা, তো আমরা দেখো সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়ছি মা দুর্গাকে দর্শন করতে। আর রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলছিল, তাই অনেক শোর শারাবা, তাই আমি বয়সটা পড়েই দিচ্ছি। তো দেখো অনেক মেয়েরা বেরিয়েছে সাজুগুজু করে, তো আমরাও বেরিয়ে পড়েছি। আর রাস্তাঘাটে দেখো সবজি উবজি বসেছে। তো ওই দাদাকে বললাম, দাদা পূজা দেখতে যাবে না? তো ওরা বলছে আমাদের পূজা 12টার পরে শুরু হবে, এত ওরা মজাক করছিল। তো যাই হোক, দেখো এসে গেছি পূজা মণ্ডপে। তো অনেকটা সুন্দর হয়েছে এই পূজার মন্দিরটা, তো তোমাদের সাথে একটু শেয়ার করবো ভাবছি। আমি দেখছি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো কত সুন্দর সুন্দর মেয়েরা সাজুগুজু করে বেরিয়ে পড়ছে সপ্তমী পূজা দেখতে। এই হচ্ছে মা দুর্গার মূর্তি। হ্যাঁ, আরও সব প্যান্ডেলই সুন্দর হয়েছে, মা দুর্গার খুব সুন্দর হয়েছে। আর এখানে আমার মেয়ে খুব ফটোশ্যুট করছে, কারণ ও সপ্তমীর পূজা করবে আর অষ্টমীতেই চলে যাবে ও গেম খেলতে, তাই ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। কারণ তো আর পূজা দেখতে পারবে না, সপ্তমীর পূজাই দেখবে, তারপর অষ্টমীতে চলে যাবে। তো আমরা সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত। আর আমার মোবাইল, মেয়েটা নতুন মোবাইল কিনেছে, তো তাই অনেকটাই ব্যস্ত হয়ে গেছে। আর এখানে দেখো বাউল গান চলছে, তো ভাবছি তোমাদের সাথে শেয়ার করি বাউল গানটা কত সুন্দর করে ওরা গাচ্ছে না। আর মায়ের অজুহাত দিয়ে এই গানটা চলছিল, তাই তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি এই বাউল গানটা। আচ্ছা, যখন ভালো লাগবে না আমাকে একটু জানাবেন, কারণ আমি বুঝতে পারছি না আপনাদের কেমন লাগছে। তাই দেখো শুধু 10 মাস 10 দিন আর আমার মা গর্ভে ধারণ করে না, যতদিন বা সন্তান জন্ম দেওয়ার আগ পর্যন্ত, আগের থেকেই একটি সন্তানের জন্য কত মন্দির, কত মসজিদ, কত ওঝা, কত ডাক্তার, কত কবিরাজ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচা করে, সেই মাকে আমরা একটু সেবা করতে পারি না। কি জীবন আমাদের, যে যেখানে আমার জন্ম, যেখানে যিনি আমার এই পৃথিবীতে এনেছেন, সেই মানুষগুলোকে আজকে হেলায় অবহেলায় ফেলে দিয়েছে। তাই যার মা নেই তার মতো অভাগা আমার মনে হয় না এই পৃথিবীতে আছে। তাই মহাজন বললেন, বাউল গানটা তোমাদেরকে পুরো শোনাতে পারিনি, কারণ অনেকটা ভিডিও লম্বা হয়ে যাবে। তাই দেখো বাউল গানটা ওর দেখি তোমাদেরকে শুনিয়ে দিলাম। আর তারপরে ওখান থেকে আমার মেয়ে বলছে, মা চলো বাকি পূজা দেখতে হবে, বাকি মার দর্শন করতে হবে। তাই চলো, রাত্রে অনেকটা হয়ে গেলে তারপরে আবার অসুবিধা হয়ে যাবে, কারণ ও প্যাকিংও করবে,
তো যেহেতু আমরা 10টার ভিতরেই যেভাবেই হোক আমাদের ঘরে ফিরে যেতে হবে। তো দেখো এখানে আমরা এসে গেছি পোস্ট অফিসের দ্বারে, আর মেয়েরা দেখো কি সুন্দরভাবে বাজনে বাজে। বন্ধুরা এখান থেকে চলে এলাম আর একটা পূজা প্যান্ডেলে। তো এখানে শুধু বুক দিয়ে পূজা প্যান্ডেলটা তৈরি হচ্ছে, তাই ভিতরের দিকটা তোমাদেরকে দেখিয়ে দেব, মানে বুক দিয়ে কিভাবে সাজানো হয়েছে এই প্যান্ডেলটা। তো দেখতে থাকো আমার ভিডিওটি, আশা করছি সবাই তোমরা দেখলে হয়তো পছন্দ করবে। তো মানে সপ্তাহ ঘুরেছি, কী কী খেয়েছি, কোথায় কোথায় গিয়েছি সব তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই যেখানে থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ কমেন্ট করে বলবে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আশা করছি তোমাদেরই ভালো লাগবে। তো দেখো চারিদিকে আলো, বুকই বুক, আর কত না সুন্দর লাগছে। তো তাই একটু স্পিড করে দিচ্ছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। দেখো এখানেরও মা দুর্গার মূর্তিটা কত সুন্দর। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, মার দর্শন করা হয়ে গেছে। আর এখানে দেখো টুনি লাইট দিয়ে একটা বাঘের ছবি আঁকা, দেখো কত সুন্দর লাগছে। আর আমার মেয়ে বলছে মা একটু চুইয়ে দেখি, আমি আবার বলছি না এটা লাইটের আলো মানে টুনি সেট দিয়ে লাগানো আছে, এখানে লাইট আছে তো ধরবে না। আর এখানে দেখছো বিরাট কোহলির ফটো লাগানো আছে। আর ওটা দেখে আরবার চলে এলাম আর একটা মন্দির দর্শ মানে প্যান্ডেল দেখতে। তো সব প্যান্ডেলটাই অনেকটা সুন্দর হয়েছে, খালি দেখার ইচ্ছা করছে, তাই আমি দেখছি আর ভিডিও করছি। দেখো এখানেও মা দুর্গার মূর্তিটা কত না সুন্দর। তো এখানে গিয়ে আবার আমি ভিতরে যাইনি, আমার মেয়েকে বলছি যাও তুমি দেখে আসো। তো আমি বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি, আর তারপরে ওইগুলো দেখে আবার আমরা খেতে পড়েছি। দেখানে এখানে মোমো নিয়েছি, তো মোমো খাবো, তারপরে মোমো খেয়ে দিয়ে আবার খাবো চাউমিন, তারপরে খাবো চাট, তারপরে লাস্টে হোটেলে যাব। তো এখানে দেখো চাউমিন খাওয়া হচ্ছে। তো বন্ধুরা বাচ্চারাকে সবাইকে বলছি যে পূজা দেখতে এসেছো তো অল্প অল্প করে সব কিছু খেয়ে টেস্ট করে দেখো, তারপরে যাব হোটেলে। আর এখানে দেখো তার রাস্তার পাশে একটা জুতার দোকান বসেছে, অনেক সুন্দর জুতা এসেছে। আর এদিকে দেখো আমার বন্ধু বান্ধবের সঙ্গে আমি নমস্কার করছি, বন্ধুরা পেয়ে গেছে।
তারপরে এসে গেছি হোটেলে। আমরা হোটেলে এসে অর্ডার করেছি চিকেন বিরিয়ানি, তো চিকেন বিরিয়ানি খেয়ে চলে যাবো। করে আমরা করে এসে গেছি পূজা দেখে, আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে গেছি। এখন কাপড় উপর চেঞ্জ করবো, হাত পাও দেবো, আর বার শুয়ে পড়বো। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি শুতে হবে, কাল আমার মেয়ে যাবে ন্যাশনাল গেম খেলতে, তো তাড়াতাড়ি উঠতে হবে, কালকে ওকে নিয়ে স্টেশনে যেতে হবে। তো আজকের মতো এই ভিডিওটি এখানেই রাখছি, ভালো হলে লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর গুড নাইট।